ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সিঙ্গাপুরকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাহুরা খাতুন এবং আফিদা খাতুনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ। আজ শুক্রবার 1 ডিসেম্বর কমলাপুর সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সিঙ্গাপুরকে পাত্তাই দেয়নি সাবিনা খাতুনের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন আফিদা খাতুন। তাহুরা খাতুন ম্যাচের 16 মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান। লিড পায় বাংলাদেশ। মারিয়া মান্ডার পাস থেকে গোলটি করেন তাহুরা। দলের হয়ে তৃতীয় এবং শেষ গোলটি আসে এই তাহুরা খাতুনের বুট থেকেই। ম্যাচের 59 মিনিটে মাসুরা পারভিনের দুর্দান্ত অ্যাসিস্টে স্কোর করেন তাহুরা। তার জোড়া গোলে 3-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি সিঙ্গাপুর। 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ তাদের নতুন কোচ সাইফুল বারী টিটুর অধীনে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশ নিল বাংলাদেশ নারী দল। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে 2017 সালে। সেই দলটি অবশ্য ছিল বাংলাদেশের একদম নবীন দল। অনূর্ধ্ব-16 দল নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলে 3-0 গোলে হেরেছিল বাংলাদেশ। বর্তমানে ফিফা র্যাঙ্কিং নিয়ে বাংলাদেশের চেয়ে 12 ধাপ এগিয়ে আছে সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান 130 আর সিঙ্গাপুরের 142। দুই ম্যাচের প্রীতি ফুটবল ম্যাচের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 6 ডিসেম্বর একই ভেন্যুতে। ঢাকা থেকে মাকসুদা লিসা, নিউ জেনারেশন .news।